বহুব্রীহি সমাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। তো বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করতে হলে প্রথম যে সমাসটি নিয়ে আলোচনা করতে হয় সেটার নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি পারার টেকনিক। যদি কোনো সমাসের পূর্বপদ বিশেষণ হয় তাহলে সেটি সমানাধিকরণ বহুব্রীহি। যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, এখানে নীলকণ্ঠের নীল হচ্ছে পূর্বপদ যা একটি বিশেষণ। সুতরাং আমি বলেছিলাম যে কোনো সমাসের পূর্বপদ বিশেষণ হলে সেটি সমানাধিকরণ বহুব্রীহি। তদ্রূপ নীল অম্বর যার, নীলাম্বর, হত হয়েছে স্ত্রী যার, হতশ্রী, এখানে নীল, নীল ও হত হচ্ছে বিশেষণ, তাই এটি সমানাধিকরণ বহুব্রীহি। এখন হচ্ছে ব্যধিকরণ বহুব্রীহি। ব্যধিকরণ বহুব্রীহি পারার টেকনিক হচ্ছে উভয় পদ বিশেষণ হবে। যদি কোনো সমাসের উভয় পদ বিশেষণ হয় তাহলে সেটি ব্যধিকরণ বহুব্রীহি সমাস। যেমন নদী মাতা যার, নদীমাতৃক, এখানে নদী ও মাতা এই উভয় পদই হচ্ছে বিশেষ্য মানে নামবাচক, সুতরাং এটি ব্যধিকরণ। এরকমই আরেকটি হচ্ছে আশিতে বিষ যার, আশি বিষ, এখানে আশি হচ্ছে সাপ এবং বিষ মানে বিষ, দুটি হচ্ছে বিশেষ্য মানে নামবাচক, সুতরাং এগুলো হচ্ছে ব্যধিকরণ। আবারও বলছি, যদি কোনো সমাসের উভয় পদ বিশেষ্য হয় তাহলে সেটি হচ্ছে ব্যধিকরণ বহুব্রীহি। মনে রাখবেন, বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে শেষে যার, যে, যাতে এগুলো থাকে। এখন হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি পারার টেকনিকটি হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদ একই পদ দ্বারা সৃষ্ট হবে। যেমন কুলাকুলি, এখানে কুলাকুলি শব্দটি কুল এবং কুলি একই পদ দ্বারা সৃষ্ট, সুতরাং এটি ব্যতিহার বহুব্রীহি। এরকমভাবে গুসাগুসি, লাতালাতি, মারামারি, লাফালাফি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। আশা করি বুঝেছেন। এখন হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসগুলো হচ্ছে জীবনমৃত, দ্বীপ, অন্তরীপ, নরপশু, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এখন প্রশ্ন হচ্ছে, এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসগুলো আমি পারব কীভাবে? এটার জন্য আপনাকে একটি ছোট লাইন মুখস্থ রাখতে হবে। লাইনটি হচ্ছে জীবনমৃত অবস্থায় দ্বীপ অন্তরীপ পেরিয়ে পণ্ডিতমূর্খ নরপশুর কাছে গেলেন। এই লাইনটি মনে রাখলে আপনার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস শেখা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরে কি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস আছে? না, নেই। এগুলি হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। আবার বলি, জীবনমৃত অবস্থায় দ্বীপ অন্তরীপ পেরিয়ে পণ্ডিতমূর্খ নরপশুর কাছে গেলেন। এখন হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস পারার টেকনিকটি হচ্ছে কোনো ব্যাস বাক্যে সমাহার কথাটি থাকলে সেটি দ্বিগু সমাস মানে সমষ্টি বোঝাবে। আবার বলি, কোনো ব্যাস বাক্যে সমাহার কথাটি থাকলে দ্বিগু সমাস, যেমন শতাব্দের সমাহার শতাব্দী, সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র, চার রাস্তার সমাহার চৌরাস্তা। এখানে শতাব্দের সমাহার এটি হচ্ছে ব্যাস বাক্যে এবং ব্যাস বাক্যে সমাহার কথাটি রয়েছে, সুতরাং এটি দ্বিগু সমাস। এরকমভাবে পঞ্চবটি, তেরো নদী, তেমাতা, এগুলো হচ্ছে দ্বিগু সমাস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম করে আমরা প্রতিনিয়ত ভিডিও বানাই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো কিছু সবার মাঝে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য।